আমি রয়েছি ডুয়ার্সের লাটাগুড়িতে। গতকাল আমি ডুয়ার্সে এসেছি, এসে এখানে গরু মারাতে জঙ্গল সাফারি করলাম। এখন বাজে সকাল 10টা, আজকে ডুয়ার্সে 7 পয়েন্ট আমার ঘুরতে যাওয়ার কথা, কিন্তু দেখুন চারিদিকে কুয়াশার অবস্থা। সকাল 10টার সময় এই রকম কুয়াশা। তবে আমরা এই যে রিসর্টটাতে আছি, এই রিসর্টের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর। এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে দোলনা রয়েছে, ঢেঁকি রয়েছে, দারুণ সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। তো দেখা যাক, আমাদের বেরোতে তো হবেই, বিভিন্ন জায়গাগুলোতে তো যেতে হবেই। গিয়ে দেখি যে সেখানে কীরকম কী ওয়েদার পাই, কীরকম ছবি তুলতে পারি। তবে তার আগে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। দেখুন কী কী দিয়েছে, এদিকে হচ্ছে লুচি, এদিকে আলুর তরকারি, এই হচ্ছে আচ্ছা আলু মটর পনির। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আলু মটর পনির এটা। আর এদিকে দিয়েছে ডিম সেদ্ধ, এখানে পেয়ারা, আপেল আর তার সাথে কলা, আর এর সাথে রয়েছে একটা করে মিষ্টি। আমরা প্রথমে যাচ্ছি লাটাগুড়ি থেকে ঝালং। লাটাগুড়ি থেকে ঝালংয়ের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার মতন, সময় লাগে 1.5 ঘন্টা। এখন ওয়েদারের হিসাবে, অর্থাৎ রাস্তায় যা কুয়াশা সেই হিসাবে কতক্ষণ লাগবে জানি না। চালসা পার করার পরে এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এর ডান দিকে হচ্ছে গরুমারা জঙ্গল, আর বাঁদিকে হচ্ছে চাপড়ামারির জঙ্গল। আর আজকে না পুরো একদম কুয়াশায় ভর্তি, উফ, মানে অ্যাডভেঞ্চার লাগছে, মনে হচ্ছে কখন যদি হাতি বেরিয়ে পড়ে। এই সামনের এই মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকবো ঝালং এর দিকে, ঝালং বিন্দু এই দিকে। অনেকটা রাস্তা এদিকে, পুরো ঝালং অব্দি এরকম। এই চাপড়ামারি জঙ্গলের পাশে এই যে রেল ক্রসিং রয়েছে, বেশ কয়েক বছর আগে এখানে একই সাথে ট্রেন যাওয়ার সময় রেল লাইনের উপর 7টা হাতি একসাথে মারা যায়। এই জায়গাটা সেই কুখ্যাত রেল ক্রসিং। এখন আমরা এসেছি ঝালংয়ে। ঝালংয়ের এই যে জায়গাটি, এই জায়গাটির নাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর এই জলঢাকা নদীর ওপারেই হচ্ছে ভুটান। আমরা এই পথ দিয়ে গিয়েছিলাম চিসাংয়ে, সেই ভিডিও অনেকেই দেখেছেন, দারুণ সুন্দর জায়গা। তো এই গৈরিবাস ভিউ পয়েন্ট এখানকার একটা অন্যতম উল্লেখযোগ্য ভিউ পয়েন্ট। বিন্দু যাওয়ার পথে রাস্তায় একটা ব্রিজ ক্রস করবেন, তার নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে, আর ঝর্ণার পাশে এখানে একটা পাথর এমনভাবে রয়েছে যে সেটাকে দেখতে পুরো আপেলের মতন। এইটাকে বলা হয় অ্যাপেল স্টোন। কিছুই না, প্রকৃতির খেয়ালে তৈরি হয় বিভিন্ন আকৃতি, আর মানুষ তার দেয় বিভিন্ন নাম। আর এই অ্যাপেল স্টোনের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে হোটেল অ্যাপেল স্টোন। আপনারা যখন বিন্দু যাবেন, বিন্দু যাওয়ার পথে এখানে আপনারা লাঞ্চের অর্ডার দিয়ে যেতে পারেন, বিন্দু দেখে আবার ফিরে আসলেন, ফিরে আসার পথে এখানে আপনারা লাঞ্চ সারতে পারেন। ডুয়ার্সে এবারে আমি এই যে ট্রিপটা করছি, এটা করছি ট্যুর কিংডম নামে একটি ট্রাভেল এজেন্সির সাথে। মানে আমার এই ডুয়ার্সের গাড়ি ঠিক করে দেওয়া, তারপরে হোটেলের বুকিং, এগুলো সবই আমি ট্যুর কিংডমের মাধ্যমে করেছি। রাত্রের খাওয়া দাওয়াও সমস্ত কিছু সেই প্যাকেজের মধ্যে। কিন্তু এই যে আমি সাইট সিইংয়ের সময় যেখানে যা খাওয়া দাওয়া করবো ইনক্লুডিং লাঞ্চ, সেগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ধরা হয় না, সেগুলো আমাকে সব আমার নিজের পয়সা দিয়েই করতে হবে। এখন আমরা এসে পৌঁছালাম বিন্দু, এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর ওই দিকে রয়েছে জলঢাকা হাইডেল প্রজেক্ট।
ওইখানে একটি ড্যাম রয়েছে, আর ঠিক ড্যামের ওপারটাতেই হচ্ছে ভুটান। খুব সুন্দর জায়গাটা। এই জলঢাকা নদীর তীরে আমরা এখন নামছি আর কি, ওপর থেকে ধীরে ধীরে। এই জায়গাটাতে সিঁড়ি করা রয়েছে, একটু সাবধানে নামবেন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে। দারুণ লাগছে এই জায়গাটায়। জলঢাকা নদীর জল একেবারে স্বচ্ছ সবুজ রঙের জলের প্রবাহ। শীতকালের রোববার, প্রচুর মানুষ এখানে এখন পিকনিক করতে এসেছেন। এই যে আমরা দেখছি জলঢাকা নদী, এছাড়াও তিস্তা, তোষা, রায়ডাক, সংকোষ, লিজ, ঘিস, চেইল, মূর্তি, ডায়না, জয়ন্তী, এইসব বিভিন্ন নদীগুলো হিমালয়ের শিবালিক পার্বত্য অঞ্চল থেকে নেমে এসে এই তরাই আর ডুয়ার্স অঞ্চলকে আড়াআড়িভাবে পার করেছে, করে সোজা বাংলাদেশে প্রবেশ করেছে। আর হিমালয় থেকে নেমে আসার সময় যে নুড়ি বালি এগুলো বয়ে নিয়ে আসে, সেগুলো দিয়ে তৈরি করেছে বিশাল তরাইয়ের সমভূমি। আমি এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রাবার গাছ। এই রাবার গাছের এই গোড়ার দিকের অংশ, এইখানকার ছালগুলো খুব নরম, এগুলোকে চেঁচে সেখান থেকে যে ল্যাটেক্স বের হয়, মানে যে রসটা বের হয়, সেটা এইখানে একটা পাত্র এখানটাতে আটকে দেওয়া হয়। এই যে প্লাস্টিকগুলো দেওয়া রয়েছে, এখান থেকে এগুলো এখন তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই পাত্রের মধ্যে ল্যাটেক্সগুলো জমা হয় এবং সেগুলো তারপরে সেখান থেকে রাবার তৈরি হয়। এখানে কিন্তু রাবার ইন্ডাস্ট্রিও রয়েছে, প্রচুর রাবার তৈরি হয়, কিন্তু রাবারের মেইন সিজনটা এখন নয়। রাবারের সিজনটা হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর, সেই সময় এখন, যার জন্য গাছগুলি এমনিই রয়েছে। কিন্তু এখানে প্রচুর দেখবেন এই ধরনের রাবার গাছ রয়েছে। এই রাবার প্ল্যান্টেশনও কিন্তু এক ধরনের প্ল্যান্টেশন ফার্মিং। আমাদের ওখানে যেমন শীতকালে খেজুর গাছের ওপরের অংশটা কেটে সেখানে হাড়ি বেঁধে দেওয়া হয়, খেজুর রস পড়ে, এই ব্যাপারটাও ঠিক অনেকটা ওই রকমই, তবে এখানে গাছের গোড়ার অংশটা কাটা হয়। ঝালং থেকে এখন আমরা যাচ্ছি সামসিং এর দিকে। ঝালং থেকে সামসিং এর দূরত্ব 20 কিলোমিটার। ডুয়ার্সের অন্যতম বড় চায়ের বাগানগুলোর মধ্যে এই সামসিং টি গার্ডেন অন্যতম। আমরা এখন যাচ্ছি সেই সামসিং টি গার্ডেনের মধ্য দিয়ে। এই টি গার্ডেনের আয়তন প্রায় 1250 হেক্টর, বিশাল এলাকা জুড়ে। আমরা এখন এসেছি, এই জায়গাটা হচ্ছে সামসিং, আর এই সামসিং থেকে নিচে দেখা যাচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে লালিগুড়া ভিউ পয়েন্ট। এই লালিগুড়ার ওখান দিয়ে গেছে, বয়ে গেছে মূর্তি নদী। এখান থেকে সুন্দর মূর্তি নদীর যে মিয়েন্ডারিং ব্যান্ডগুলো, সেগুলো খুব ভালো দেখা যাচ্ছে। আর ওই মূর্তি নদীর তীরে প্রচুর মানুষ এসছেন পিকনিক করতে, একেবারে থিক থিক করছে ভিড়। সামসিং দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি সান্তালেখোলা বা সুন্তালেখোলার দিকে। এই পথটায় দুপাশে ঘন জঙ্গল, আর সামসিং থেকে সান্তালেখোলার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার।
আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু সুন্তালেখোলা পর্যন্ত যাবে না। এইখানে ওদের সিন্ডিকেটের গাড়ি রয়েছে, এখানে বিভিন্ন রেট রয়েছে। এখানে যদি চারটে পয়েন্টে যান, মানে জাঙ্গল, তারপরে সুন্তালেখোলা, একটা পয়েন্ট আছে লাভার্স পয়েন্ট, আর তার সাথে নেওড়া ড্যাম, এই জায়গাগুলিতে যদি আপনি যান তাহলে নেবে হচ্ছে 1000 টাকা, আর যদি শুধু সুন্তালেখোলাতে যান তাহলে নেয় হচ্ছে 300 টাকা। তো আমি চারটে জায়গায় যাচ্ছি না, আমি শুধু সুন্তালেখোলাতেই যাচ্ছি। তো 300 টাকা দিয়ে এখান থেকে গাড়ি নিতে হবে। সুন্তালেখোলায় আপনি যেখান থেকে গাড়ি নেবেন তার থেকে কিছুটা এগিয়ে এসেই এখানে দেখবেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি টিকিট কাউন্টার রয়েছে। এখানে আপনাকে 20 টাকা জনপ্রতি হিসাবে টিকিট কেটে তারপরে সুন্তালেখোলার উদ্দেশ্যে এগোতে হবে। সুন্তালেখোলাতে ওই দিকটাতে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো রয়েছে, সেখানে এসেও থাকতে পারেন, নির্জন নিরিবিলি পরিবেশ। আর এইখানে কিন্তু খুব সুন্দর পাখিও দেখা যায়। এই জায়গাটা অসম্ভব নির্জন, এত ভালো লাগবে না এখানে এসে, মানে মনে হবে যেন একটা সম্পূর্ণ অন্য জগতে চলে এসেছেন। দুলছে, খুব ভালো লাগছে। সারাদিনের শেষে এখন আমরা এসে পৌঁছলাম মূর্তি নদীর তীরে একটা অংশে। এই জায়গাটাকে বলা হয় রকি আইল্যান্ড। প্রচুর পাথরের মধ্য দিয়ে এখান দিয়ে মূর্তি নদী বয়ে চলেছে। জায়গাটায় আসলে বেশ ভালো লাগে, বেশ নিচে মূর্তি নদী পর্যন্ত যাওয়া যায়। আমরাও দেখি কতটা যেতে পারি। আমার মনে হচ্ছে যে ওইটার উপরে যদি উঠে যেতে পারতাম। কি উঁচু বোল্ডারটা, বাবারে বাবা, সাংঘাতিক বড় বড় বোল্ডার এখানে পড়া, আর জলটা পুরো স্বচ্ছ নীল জল, আর তেমন ঠান্ডা। অনেকক্ষণ ধরে এই সাঁকোটাকে দেখছি আর ভাবছি যে এর উপর দিয়ে যাওয়া যায় নাকি। দেখলাম না, বেশ শক্তপোক্তই আছে, আমাকে নিতে পেরেছে। আমরা ঘোরাঘুরি করে এই ফিরলাম। ফেরার পরে এখানে ইভিনিং স্ন্যাক্সে আজকে দিয়েছে চিকেন ড্রাই ফ্রাই আর তার সাথে কফি, দারুণ। আজকে আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও শেষ করব রাতের খাওয়াটা দেখিয়ে। রাতের খাওয়ার কি দিয়েছে দেখুন। আজকে এখানে হচ্ছে রুটি, এটা হচ্ছে পনির বাটার মশালা, এদিকে আলু ফুলকপির তরকারি, আর এদিকে হচ্ছে মাটন, আর এখানে মিষ্টি। এই হচ্ছে আজকের রাতের খাওয়ার, দারুণ খাবার, মাটন দিয়ে রুটি এই শীতের মধ্যে, দুর্দান্ত। আজকে 22 জানুয়ারি 2024 সোমবার, আমাদের ডুয়ার্সে আজকে তৃতীয় দিন। আজকে ওয়েদার মেঘলা, কুয়াশা নেই কিন্তু এখনও পর্যন্ত রোদ ওঠেনি। আজকে আমরা ডুয়ার্সের এই লাটাগুড়ি থেকে যাব ঋষভ, লাভা, এই সকল জায়গাগুলিতে। আপনারা খুব সহজেই এই লাটাগুড়ি থেকে একদিনের ট্রিপে লাভা, ঋষভ, কোলাখাম, এই সকল জায়গাগুলি ঘুরে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। এখন আমরা ব্রেকফাস্টের টেবিলে যাচ্ছি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা এই যে গ্রিন টি রিসোর্টে আছি, এই রিসোর্টের কিন্তু খাওয়াতে বেশ ভ্যারাইটি আছে। মানে আমি আজকে তো থার্ড ডে,
একদিনও আমি কোনো আইটেমের রিপিটেশন দেখিনি। দেখুন আজকে ব্রেকফাস্টে কী দিয়েছে, এখানে হচ্ছে ভেজ কর্ন চিজ স্যান্ডউইচ, এখানে একটা ডিম, এদিকে মিষ্টি, আর এখানে ফ্রুট জুস। আমরা তো কোনোদিন খুব একটা কোনো ট্যুর অপারেটরের সঙ্গে কোথাও যাই না, নিজেরাই সব কিছু বুকিং করি। কিন্তু সত্যি বলছি, এই ট্যুর কিংডমের সঙ্গে আমাদের এই দ্বিতীয় ট্রিপ, একটা ট্রিপ তো আপনারা ডিজাস্টারে হয়েছিল সিকিমে গিয়ে, ওনারা কীভাবে উদ্ধার করেছিলেন মোটামুটি ওইটার মধ্যে, ভিডিওটার মধ্যে মোটামুটি দেখেছেন। কিন্তু এই ট্রিপটা, মানে ডুয়ার্সের ট্রিপটা যে কী অসাধারণ হচ্ছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বিশেষত খাওয়া দাওয়া, ও যে ব্যবস্থাপনা করেছে এই হোটেলের সঙ্গে গ্রিন টি রিসর্টে, অসাধারণ খাওয়া দাওয়া, তেমন সুন্দর রিসর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরবাড়ি ভীষণ বড় বড়। মানে আমাদের এই ট্যুর কিংডমের সঙ্গে এসে কোনো রকম সমস্যায় এখনো পর্যন্ত পড়তে হয়নি, ভীষণ ভীষণ ভালো ট্রিপটা এগোচ্ছে। আর এই রিসর্টের লোকেশনটাও ভীষণ সুন্দর, এটা বাতাবাড়ি টি এস্টেট, তার ঠিক পাশেই এই রিসর্টটা। মানে আপনি এই রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের বাগান দেখতে পাবেন, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। এখন আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। এখান থেকে লাভার দূরত্ব 78 কিলোমিটার, মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগার কথা। আমরা দাঁড়িয়ে আছি কোন রেস্টুরেন্টের সামনে, আমার মেন নামে রেস্টুরেন্ট, মানে আমাদের দোকান। এই যে আমি এখন লাভা যাচ্ছি, আর লাভা যাওয়ার পথে আমি এখন চেল খোলাতে দাঁড়িয়েছি এখানে এই পাপড় খেতিতে। আর এখানে এই যে আমার খুদে দর্শকের সাথে দেখা হলো, তোমার নামটা বলে দাও। ঈশান সাহা। আচ্ছা, আর তার সাথে ওর মাও রয়েছেন, দারুণ ভালো লাগলো। আমার মা ভালো লাগলো, ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। মানে দেখতে দেখতে এমন হয়ে গেছে, এখন না দেখলে যেন ওই ডিনারের পরে সময়টা কাটে না, দেখবই সব প্রত্যেকদিন অলমোস্ট দেখি আমরা। মানে আমরা ডিনারের সাথে ডিনার টাইমে, তার আগে তো সবাই একসাথে হয় না। ভীষণ ইউজফুল ভিডিওস, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমরা প্রথমে যাচ্ছি এখন ঋষপে, ফেরার পথে আমরা লাভা মনাস্ট্রি দেখবো। এই ঋষপে যাওয়ার পথে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টিকিট নিতে হয়, এই হলো টিকিট, 20 টাকা পার হেড হিসাবে ঋষপের এন্ট্রির চার্জ। আর ঋষপের রাস্তা, আগেও একবার ঋষপে এসেছিলাম, দুবার এসেছিলাম, সেই সময়তে ঋষপের রাস্তা ছিল অসম্ভব খারাপ। এখন দেখি রাস্তাটা কীরকম হয়েছে। রাস্তাটা তো মনে হচ্ছে এখন তৈরি হয়েছে, কিন্তু মাঝে মাঝে ভেঙেছে। অনেক ভালো। আমরা প্রথম ঋষপে আসি বোধহয় তখন 2007 সালে, বোধহয় প্রথম ঋষপে আসি, তখন পুরো বোল্ডার পাতা ছিল এই রাস্তাতে। এখান থেকে ট্রেকার, সেই ট্রেকারে করে উঠতে হতো, সে দুর্দান্ত অভিজ্ঞতা। আসে মনে হতো যে এই একেবারে পড়ে যাব, এই রকম ভয়ঙ্কর রাস্তা ছিল। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু ঋষপ থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের কপালে, মানে বুবুর কপালে কি আছে দেখা যাক। আজকে চান্স একটু কম, কারণ প্রচন্ড মেঘলা হয়ে আছে, রোদ সেভাবে ওঠেনি, মনে হয় না পাবো দেখতে। দেখা যাক। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই তো। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে,
কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু যা দেখা যায় তাতেই লাভ না? হ্যাঁ, আমি এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এটা কি হয় নাকি? কিন্তু দেখবেন যে বিভিন্ন সময় না পুরনো জায়গাগুলোতে আসলে বেশ নতুন করে স্মৃতিটা তাজা হয়। এই যে আমরা যতবার ঘুরছি, আমরা এসেছিলাম যখন আগে এসেছিলাম, এই করেছিলাম ওই করেছিলাম, এগুলো বলছি, না না, স্মৃতিচারণ করতে সবসময় দারুণ লাগে। এই কারণে ডুয়ার্স ঘুরতে এসেও একবার একটু এই ঋষভ, লাভা এইসব জায়গাগুলো ঘুরে যাবেন। এমনিতে অনেকেরই ঘোরা, কিন্তু তবুও এসে ঘুরে যাবেন, দারুণ লাগবে, ভালো লাগবে। এই পাইন বনটা কিন্তু অসাধারণ, আধো আলো ছায়াতে দারুণ লাগছে। এর আমাদের কিন্তু এই ঋষভের উপর আলাদা করে ভিডিও আছে চ্যানেলে, তখন আমরা ঋষভের ন্যাওড়াভালি রিট্রিটে ছিলাম আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম সকালবেলায়, তার সঙ্গে সূর্যোদয়, মানে ওই স্মৃতি ভোলার নয়। বারবার করে আমার মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা এসে ওই কথাটা। অসম্ভব ঠান্ডা ছিল তখন, -2 একদিন আর -1.8 ছিল একদিন, অনিন্দ্য তো পুরো কাবু ছিল, সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে বারবার করে। এই পাইনের বনই কিন্তু পুরো পাহাড়টাকে ধরে রেখেছে। এই যে বিভিন্নভাবে জনবসতির বিস্তার হচ্ছে, এই পাহাড়ের বিভিন্ন অবৃত জায়গাগুলোকে কেন্দ্র করে আর বনভূমি ধ্বংস হচ্ছে, এটাও কিন্তু ভীষণ খারাপ পাহাড়ের পক্ষে। আর এই যে পাইনের বন, এই যে সোজাভাবে যে পাইনের গাছগুলো উঠে গেছে, এই ধরনের ভেজিটেশনের একটা খুব সুন্দর নাম আছে। এই গাছগুলোকে বলে সরলবর্গীয় বৃক্ষ বা কনিফেরাস ফরেস্ট। আর এর যে ডালগুলো, সেই ডালগুলোও পরস্পরের সাথে সমান্তরাল, গাছগুলো সারিবদ্ধভাবে থাকে পুরো একে অপরের সাথে সমান্তরালভাবে, যার জন্য এই জঙ্গল দেখতে ভীষণ ভালো লাগে। এসে নামলাম লাভার বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে। এই যে ক্লক টাওয়ারটি, এটা লাভার একটা মোটামুটি বলা চলে ল্যান্ডমার্ক। আর এইখান থেকে এই যে রাস্তাটা নেমে গেছে এই ক্লক টাওয়ারের ডান দিক দিয়ে, এই রাস্তাটা ধরেই সোজা চলে যাব লাভা মনাস্ট্রি। আর এই ক্লক টাওয়ারটি চন্দ্রকলা গুরুংয়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত। আর এই লাভা থেকে কোলাখামে যেতে চাইলে, এই যে আমি দেখালাম যে লাভার ঘড়ি মোড়, এইখানেই লাভার সিন্ডিকেট রয়েছে, গাড়ির সিন্ডিকেট, সেইখানে এসে কোলাখামের গাড়ি পাওয়া যায়। আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু কোলাখামে যায় না, কোলাখামে যেতে গেলে আপনাকে সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। আপনি যদি কোলাখামে গিয়ে নাইট স্টে করেন, সেখানে যদি আপনার হোটেল বুকিং থাকে, তাহলে আপনি যে গাড়িতে আসছেন সরাসরি সেই গাড়িতেই কোলাখাম যেতে পারবেন, নতুবা আপনাকে এখান থেকেই কিন্তু গাড়ি নিয়ে কোলাখাম ঘুরে আসতে হবে। কোলাখামে গিয়ে কোলাখাম ভিউ পয়েন্ট এবং ছাঙ্গে ফলস দেখিয়ে এই সিন্ডিকেটের গাড়ি আপনাকে ফেরত নিয়ে আসবে, ন্যায় হচ্ছে 1600 টাকা। আর এর জন্য সময় লাগে, মোটামুটি যেতে সময় লাগে 1 ঘন্টা, ফিরতে 1 ঘন্টা, আর ছাঙ্গে ফলসে ধরুন আপনার 1.5 ঘন্টা মতন সময় লাগবে, এই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এই লাভা মার্কেটেও কিন্তু প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আমি এইমাত্র জিজ্ঞেস করে বেরোলাম এই দোকানটা থেকে, কিন্তু আমার রং পছন্দ হলো না বলে নিতে পারলাম না, নাহলে কিন্তু আমি 2-4টে নিয়ে যেতাম। আপনারা কিনতেই পারেন এখানে এসে। এখন আমরা এসে পৌঁছালাম থাগিউ থেকচেং লিয়াং মনাস্ট্রি বা লাভা মনাস্ট্রির সামনে। এই মনাস্ট্রি সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর এই পথ দিয়ে যেতে হবে, আর গিয়ে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আর মনাস্ট্রির ভেতরটাও অসম্ভব সুন্দর। চলুন আমরা গিয়ে দেখাচ্ছি।
আমাদের আজকের ভ্রমণের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।